नमस्कार बंधुरा, उमा फूड किचेन आरो एक नतून पर्व अपन सबाई के स्वागत। हमार आज के रेसिपी घुगनी। घुगनी तो अनेक धरण ही खेन, एक बार ये तैरी देखूँ। एर स्वादा किन्तु सम्पूर्ण अन्य रकम है। आसुन ताहले देखे नेवा जाक आमार आजकेर ई रेसिपी। सबार प्रथमे एकटा पात्र निये निलाम। एखाने आमी हाफ कापेर थेके एकटु बेशी मटर जले भिजिए प्राय 8 घंटा मतो रेखे दिएछिलाम। मटरगुलो किन्तु खूब सुंदरभावे फुले उठेछे। एबार ई मटरटाके आमी दिए दिलाम ई पात्रेर मध्ये। दिए दिच्छि एकटा माझारि साइजेर आलू दु टुकरो करे। दिए दिच्छि दुटो माझारि साइजेर पेंयाज एकदम मिहि करे कुचानो। दिए दिच्छि एकटा बड़ो साइजे टमेटोर ग्रेट करे नेওয়া। आपनारा चाइले एटिके पिउरी करे निते पारेन। दिए दिलाम एक मुठो परिमाण धने पाता कुचि, हाफ टी स्पून लंकार गुँड़ो। एखाने आपनारा झालटा निजेदेर टेस्ट अनुयायी देबेन। दिए दिच्छि कालारेर जोन्नो हाफ टी स्पून काश्मीरी रेड चिली पाउडार। दिए दिच्छि हाफ टी स्पूनेर थेकेओ एकटु बेशी हलुद गुँड़ो। दिए दिच्छि 1 टी स्पून मतो जिरे धने बाटा। एखाने आमी जिरे धने बाटा व्यवहार करेछि, आपनारा चाइले गुँड़ो व्यवहार करते पारेन, ताओ किन्तु कोनो असुविधा हबे ना। दिए दिच्छि स्वाद मतो नून। सुंदर एकटा फ्लेवर एवं टेस्टेर जोन्नो दिए दिलाम सामान्य परिमाण बीट नून। दिए दिच्छि 1/4 टी स्पून मतो गरम मसलार गुँड़ो। दिए दिच्छि 1 टेबिल चामच मतो आदा रसुन बाटा, सामान्य परिमाण कोयेक दाना चीनी। एई घुगनिर मध्ये कोयेक दाना चीनी दिले मिष्टि हबे ना, किन्तु टेस्ट खूब भालो हबे। एबार एई समस्त उपकरण हात दिए खूब भालो मतो मेखे नेब। भिडियो चलाकालीन छोट्ट एकटी अनुरोध, जदि आमार चैनेले नतून दर्शक बंधु होये थाकेन, भिडियोटि देखार पर भालो लागले चैनलटि सबस्क्राइब करे नेওয়ার अनुरोध रइलो। पाशे थाका बेल बटनटि अवश्यई प्रेस करे राखबेन, एते करे आमार परबर्ती भिडियोर नोटिफिकेशन सबार आगे आपनारा पेये जाबेन। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। দেখুন এখানে মাখাটা প্রায় হয়ে গেছে। এবার এটিকে আমি ঢাকা দিয়ে রেখে দেব প্রায় আধা ঘন্টা মতো। আধা ঘন্টা পর একটা গ্যাসের উপরে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। কুকারটা ভালো মতো গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সরষের তেল। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি ফোড়নে 2টো তেজপাতা, ছোট ছোট 2 টুকরো ডালচিনি, একটা এলাচ মুখটা ফাটিয়ে নিয়েছি। দিয়ে দিলাম হাফ টি স্পুন মতো গোটা জিরে। এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব, বা যতক্ষণ না একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে ততক্ষণ অবধি ভেজে নিতে হবে। ফোড়নটা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আগে থাকতে মেখে রাখা মটরের মিশ্রণ। দিয়ে দেওয়ার পর এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এটিকে অনবরত নাড়াচাড়া করে ভালো মতো কষিয়ে নিতে হবে। এই ঘুগনিটা কষানোর সময় কিন্তু জল বেরোবে, যেহেতু পেঁয়াজ এবং নুন দুটোই দেওয়া আছে তাই পেঁয়াজ থেকে জল বেরোবে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে প্রায় 5 থেকে 6 মিনিট মতো কষিয়ে নিয়েছি। দেখুন কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে মশলাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এর থেকে আর বেশি কষালে কিন্তু তলার দিকে লেগে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। জল এমনই দিতে হবে যাতে করে মটর আর আলু সম্পূর্ণ ডুবে থাকে। জল দিয়ে দেওয়ার পর এখন ভালো মতো একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এখন গ্রেভিটা ফুটা অবধি আমাদের অপেক্ষা করতে হবে। দেখুন গ্রেভি ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা। এখন কুকারের ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। কুকারের ঢাকনা বন্ধ করে দেওয়ার পর এখন আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 4 থেকে 5টা সিটি দিয়ে নেব। 5টা সিটি দিয়ে কুকারটাকে খুব ভালো মতো ঠান্ডা করে নিয়েছি। এবার আপনাদের খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন ঘুগনিটা কতটা সিদ্ধ হয়েছে আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। ঘুগনিতে মটরগুলো যদি গোটা গোটা শক্ত হয়ে থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। দেখুন মটরগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আপনারা যদি আরও একটু কম সিদ্ধ করতে চান সেক্ষেত্রে 4টি হুইসিল দিয়ে নামিয়ে নেবেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। আপনারা যেভাবে গ্রেভি রাখবেন সেই অনুযায়ী জল দেবেন। এখানে আমি আরও হাফ কাপ মতো জল দিয়ে দিলাম।
এখন গ্যাসের ফ্লেম জ্বালিয়ে এটিকে আমি খুব সুন্দরভাবে ফুটিয়ে নেব। ঘুগনির মধ্যে যে আলুগুলো দেওয়া ছিল সেগুলো এইভাবে একটু হাতা দিয়ে ভেঙে দিচ্ছি। আলুগুলো ভেঙে নিয়েছি এবং গ্রেভিটাও ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক মুঠো পরিমাণ ধনে পাতা কুচি। ধনে পাতা কুচি দেওয়ার পর আবারও ভালো মতো মিশিয়ে নেব। আরও 2 থেকে 3 মিনিট এইভাবে নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা ঘনত্ব হয়েছে। দেখুন, গ্রেভিটা আমি এরকম ঘন রাখবো। আপনারা যদি আরও একটু বেশি ঘন করতে চান সেক্ষেত্রে আরও একটু ফুটিয়ে নিতে পারেন। ঠান্ডা হয়ে যাবার পর কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে। এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে আমি এটিকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি স্ট্যান্ডিং টাইমে 10 মিনিট মতো। তৈরি হয়ে গেল আমার আজকের একটি ভিন্ন স্বাদের ঘুগনির রেসিপি। আপনারা বাড়িতে অবশ্যই একবার তৈরি করে দেখুন, এটি খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা এই ঘুগনি রুটি, পরোটা, লুচি বা শুধু মুখেও খেতে পারেন। উপর থেকে কিছুটা পরিমাণ ভাজা মশলার গুঁড়ো ছড়িয়ে দেব। আমার আজকের এই ভিন্ন স্বাদের ঘুগনির রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক দেবেন। আজ এই পর্যন্ত, আগামী দিন কোনো এক নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, নমস্কার।